মাঘ মাসের সংক্রান্তি তিথিতে কুম্ভ স্নান ফিরল আবার। মগরা থানার অন্তর্গত ত্রিবেণী সঙ্গমে ভারতবর্ষের প্রয়াগের পর এই ত্রিবেণী সঙ্গম ছিল একটি বিশাল আধ্যাত্মিক কেন্দ্র। মাঘ মাসের সংক্রান্তিতে সাধু সন্তরা হাজির হতেন এই পবিত্র দিনে গঙ্গা কুন্তী ও সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম 703 বছর আগে। তখন প্রতি বছরই হতো এই কুম্ভ স্নান, কিন্তু পরবর্তীকালে তা আস্তে আস্তে অবলুপ্তি হয়ে যায়। ভারতের সাধু ও মহন্তরা এই বিষয়টি নিয়ে আক্ষেপ করতেন পরবর্তীকালে বাঁশবেড়িয়া পুরসভার কাছে তাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। এরপর বাঁশবেড়িয়া পুরসভার বিভিন্ন ঐতিহাসিক ইতিহাস ঘেঁটে এর সত্যতা বুঝতে পারেন। তারপরেই তারা সিদ্ধান্ত নেন সাধুদের এই কুম্ভ স্নানে তারা সহযোগিতা করবেন। এক বছর ধরে এর প্রস্তুতি চলছিল। এদিন সকালে সেই পূর্ণ লগ্ন হাজির হয়। ভোরবেলায় সাধু সন্তরা স্নান সেরে হোম যজ্ঞ শুরু করেছেন। এখন সাধারণ ভক্তরা হাজারে হাজারে যেমন সেই সাধুদের দর্শন করতে আসছেন, তেমনি গঙ্গায় স্নান সেরে নিচ্ছেন। পুলিশ প্রশাসন বাঁশবেড়িয়া পৌরসভায় নজরদারি চালাচ্ছে এই মানুষদের পূর্ণ স্নানে। শনিবার থেকে গঙ্গাবক্ষে আরতি এবং পুজো পাঠ শুরু হয়েছিল। এদিন তার শেষ দিন। একদিকে যেমন চলছে স্নান, অপরদিকে তেমনি চলছে পুজো পাঠ হোমযজ্ঞ। বাঁশবেড়িয়া পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান অমিত ঘোষ জানান, তারাও বিষয়টি ইতিহাস ঘেঁটে দেখেছেন এবং তারপরে সেই ঐতিহ্যমণ্ডিত দিনটিকে ফিরিয়ে নিয়ে আসার আয়োজন করেছেন। তাদের দিক থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাধু সন্ত হাজির হয়েছে ত্রিবেণী সঙ্গমে, কুম্ভ মেলা জমজমাট ত্রিবেণী সঙ্গমে পুণ্যার্থীদের আগমনে। এবং সেই মতোই গতকাল থেকে 300 তারিখ সাধু মহারাজ সন্ন্যাসীরা গোটা গোটা পঞ্চাশের দেখা সন্ন্যাসীরা আছেন, তারা অনুষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন আশ্রমে, বিভিন্ন জায়গায় তারা রাত্রি যাপন করেছে। মাঠে তার সকাল থেকেই হোম যজ্ঞ রুদ্রাভিষেক শুরু হয়েছে, সন্ধ্যায় ত্রিবেণী সঙ্গমে গঙ্গারতি হয়েছে, আজ সকালে ওই শিবের মূর্তি দিয়ে প্রদক্ষিণ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মহাকুম্ভ স্নান সাধু সন্ন্যাসীরা মহাকুম্ভ স্নান গঙ্গায় করছেন এবং অগণিত ভক্তবৃন্দ হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে ত্রিবেণীতে উপস্থিত হয়েছেন। সত্য সাই বাবার অর্গানাইজেশন অফিসেতে এনারা আমাদেরকে জানান যে আমাদের অনুষ্ঠান হবে 12-13 তারিখ। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সমস্ত আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমরা এখানে হাজির হয়েছি। হাজির হয়ে আমরা 2 দিন এখানে সেবা কাজের সঙ্গে যুক্ত আছি। কী কী হচ্ছে এখানে? এখানে হচ্ছে বলতে আমাদের সমস্ত সব যত মানে সাধু সন্ন্যাসীরা এসছেন, এই সাধু সন্ন্যাসীদের নিয়েই মানে এই মেলাটা মিলন মেলা। এখানেতে আমাদের গঙ্গাসাগরে যেরকম মেলা হয় সেই রকম আমাদের কী বলে ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমে আজকের যে মেলা এইখানে চান, এই চানটাই হচ্ছে আসল। এটা বহুদিন আগে থেকে হয়ে আসছিল, সাম্প্রতিক এই করোনার পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল, আবার এই 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 বছর থেকে 2022 থেকে চালু হয়েছে, এটা এবারে কন্টিনিউ চলতে থাকবে। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভরিলে সোনার মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।